ডাইনোসর, যে নামটি শুনলেই আপনার চোখের সামনে একটি বিশাল দৈত্যাকার প্রাণীর ছবি ভেসে উঠবে, যারা ছিল এই পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। এদের মধ্যে কিছু ডাইনোসর ছিল খুবই হিংস্র প্রকৃতির, আর কিছু কিছু ডাইনোসর ছিল খুবই শান্ত প্রজাতির। আর এই ডাইনোসরদের সম্বন্ধে কিছু কিছু তত্ত্ব হয়তো আপনি অবশ্যই জানেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা ডাইনোসরদের ব্যাপারে সকল তত্ত্ব জানতে চলেছি। কিভাবে এই ডাইনোসরেরা পৃথিবীতে এসেছিল, ঠিক কত সময় পর্যন্ত এরা এই পৃথিবীকে শাসন করেছিল, আর ঠিক কি এমন কারণ ছিল যার জন্য পৃথিবী থেকে এই দৈত্যাকার এবং বিশাল প্রাণীরা চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই সকল প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরুর আগে আরো একটি রিকোয়েস্ট, যদি এখনো আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। কেননা সকল রহস্য রোমাঞ্চ, বিজ্ঞান ভিত্তিক এবং ঐতিহাসিক ভিডিও আপনি সবসময় এই চ্যানেলটিতে সবার আগে পেতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 24 কোটি বছর আগে এই সময় পৃথিবীর পরিবেশ অনেক সুন্দর ছিল। চারিদিকে ছিল সবুজ সবুজ গাছপালা, সমুদ্রের ঠান্ডা হাওয়া এবং বিভিন্ন প্রকারের প্রাণীদের বসবাস। আর এই সময় পৃথিবীর চারদিকে ওজোন লেয়ারও তৈরি হয়ে গিয়েছিল, আর পৃথিবীতে প্রাণকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও তখন পৃথিবীতে তৈরি হয়ে গিয়েছিল। সেই সময় পৃথিবীতে অনেকগুলো প্রাণীরা শান্তিতে বসবাস করছিল, কিন্তু তার সাথেই এই সময় পৃথিবীতে এমন একটি প্রাণীর আবির্ভাব ঘটতে গিয়েছিল যারা পুরো পৃথিবীকেই পরবর্তী কয়েক কোটি বছর পর্যন্ত শাসন করতে চলেছিল, আর এই প্রাণীগুলো ছিল ডাইনোসর। আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি মাত্র 2 লক্ষ বছর আগে, আর বর্তমান সময়ে আমরা মানুষরাই এই পৃথিবীকে শাসন করে চলেছি। কিন্তু এই ডাইনোসরদের সামনে আমাদের এই শাসনকাল খুবই ক্ষুদ্র। আজ থেকে 24 কোটি বছর আগে এই পৃথিবীতে সর্বপ্রথম ডাইনোসরদের আবির্ভাব ঘটে, আর এরা ছিল পৃথিবীর সব থেকে দীর্ঘস্থায়ী শাসক, যারা পরবর্তী প্রায় 18 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীকে শাসন করেছিল। ডাইনোসরদের আকারের কথা যদি বলা হয় তাহলে বলে রাখা ভালো যে সেই সময় এই পৃথিবীতে বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের বসবাস ছিল, আর প্রজাতির দিক থেকে এরা প্রায় 1000েরও বেশি প্রজাতির ছিল, যাদের মধ্যে কিছু ডাইনোসর বর্তমানের মুরগির আকৃতির মতো ছোট হতো, আর কিছু ডাইনোসর হতো দৈত্যাকৃতির, মানে এরা লম্বার দিক থেকে 100 ফুট কেও ছাড়িয়ে যেত। ইতিহাসের সবচেয়ে বড় ডাইনোসরের কথা যদি বলা হয় তাহলে এর নাম ছিল আর্জেন্টিনোসোরাস। যদিও এরা জন্মের সময় এদের ওজন হতো মাত্র 5 কেজি এবং লম্বায় এরা মাত্র 1.5 ফুট পর্যন্ত হতো, কিন্তু জন্মের পর মাত্র 40 বছরের মধ্যেই এদের ওজন 75 টনের চেয়েও বেশি হয়ে যেত, আর লম্বায় এরা 130 ফুট কেও ছাড়িয়ে যেত। কিন্তু এত বড় ডাইনোসর হওয়ার পরেও এই আর্জেন্টিনোসোরাসেরা কোনো হিংস্র প্রাণী ছিল না। কেননা এটা বলে রাখা ভালো যে ডাইনোসরদের সকল প্রজাতি কিন্তু মুভিতে দেখানো ডাইনোসরদের মতো হিংস্র প্রজাতির ছিল না, বরং ডাইনোসরদের হাজার হাজার প্রজাতির মধ্যে কিছু প্রজাতি ছিল খুবই শান্ত প্রকৃতির, আর কিছু ডাইনোসরেরা ছিল খুবই হিংস্র প্রকৃতির। কিছু ডাইনোসরেরা অন্য ডাইনোসরদের শিকার করে খেয়ে ফেলতো, আর কিছু ডাইনোসরেরা ছিল তৃণভোজী। আর এই আর্জেন্টিনোসোরাসেরাও এই শান্ত ও তৃণভোজী ডাইনোসরদের মধ্যেই পড়তো। তবে এদের বাচ্চাদের যদি কেউ আক্রমণ করতো তাহলে এরা হিংস্র হয়ে উঠতো এবং দলবদ্ধভাবে আক্রমণকারীকে উল্টো আক্রমণ করে দিত। আর এই দৈত্যাকার আর্জেন্টিনোসোরাসদের সবচেয়ে বড় শত্রু ছিল মেপুসোরাসেরা। এরা আকারে আর্জেন্টিনোসোরাসদের চেয়ে ছোট হলেও এরা ছিল খুবই হিংস্র মাংসাশী ডাইনোসর, যারা দলবদ্ধভাবে এই বিশালাকার ডাইনোসরদেরও আক্রমণ করে দিত। এরা আকারে ছোট হলেও এদের কাছে অনেক ধারালো দাঁত ছিল, আর যে দাঁতের মাধ্যমে তারা এই আর্জেন্টিনোসোরাসদের উপর আক্রমণ করে শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়ে ফেলত, আর ভিকটিম ডাইনোসরটিকে জীবিত অবস্থাতেই ছেড়ে দিত যাতে করে তারা ভবিষ্যতে তাদের জন্য আরো ভালো খাবারের যোগান দিতে পারে। এই মেপোসোরাসেরা অনেক হিংস্র হতো, কিন্তু সেই সময় আরো একটি এমন ডাইনোসরদের বসবাস ছিল যাদের কাছে এই মেপোসোরাসেরাও অসহায় হয়ে পড়ত। হ্যাঁ, সেই সময় পৃথিবীর সবচেয়ে হিংস্র ডাইনোসর ছিল স্পাইনোসোরাস। আর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ পর্যন্ত যতগুলো ডাইনোসরের প্রজাতির ফসিলস পাওয়া গিয়েছে তাদের মধ্যে এই স্পাইনোসোরাসেরা ছিল সবচেয়ে নির্দয়, হিংস্র এবং শক্তিশালী। এদের পিঠের উপরে শক্ত হাড় দিয়ে তৈরি শিল্ড থাকতো, যার জন্য এদের পিঠ অনেকটা উঁচু আকৃতির হতো। আর এই স্পাইনোসোরাস ছিল সেই সময় এই পৃথিবীর রাজা। কিন্তু যদিও এরাই ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু এদেরও কিছু প্রতিদ্বন্দ্বী ছিল, আর যাদের মধ্যে অন্যতম ছিল কার্কারন্ডোসোরাস। সাধারণত খাবার নিয়ে স্পাইনোসোরাস ও কার্কারন্ডোসোরাসদের মধ্যে লড়াই হতো, যদিও এই লড়াইয়ে স্পাইনোসোরাসেরা জিতে যেত, কিন্তু তারাও গুরুতরভাবে
আহত হতো। আর এইভাবেই এই পৃথিবীতে ডাইনোসরেরা বসবাস করতে থাকে। কিছু ডাইনোসর আকারের দিক থেকে রাজত্ব করত, কিছু ডাইনোসর হিংস্রতার দিক থেকে রাজত্ব করত, আবার কিছু কিছু ডাইনোসর পাখিরা পুরো আকাশে উড়ে বেড়াত। আর এভাবেই সময় কাটতে থাকে। সময়ের সাথে সাথে ডাইনোসরদের সংখ্যা বাড়তে থাকে, কিছু কিছু ডাইনোসরদের অস্তিত্ব শেষ হয়ে যায়, আর কিছু কিছু ডাইনোসরদের আবির্ভাব ঘটতে থাকে। আর এভাবেই প্রায় 18 কোটি বছর এই পৃথিবীকে ডাইনোসরেরা শাসন করার পর এই পৃথিবী একটি বিশেষ মুহূর্তে এসে পৌঁছায়। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর বুকে তখন ডাইনোসরদের অস্তিত্ব এক অনন্য পর্যায়ে চলে গিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মহাদেশ এমনকি প্রতিটা জায়গাতে তখন ডাইনোসরেরা ছড়িয়ে পড়েছে। আর পৃথিবীর মনোরম পরিবেশে এই প্রাণীগুলো তখন খুবই স্বাচ্ছন্দ্যে বসবাস করছিল। আর অন্যদিকে এই পৃথিবীও তখন খুব শান্ত দেখাচ্ছিল। কিন্তু তখনই কিছু একটা ঘটতে চলেছিল, তবে তা পৃথিবীর ভিতরে নয়, বরং এর সূচনা ঘটে মহাকাশে। কিন্তু যা এই পৃথিবী থেকে ডাইনোসরদের অস্তিত্ব সারা জীবনের জন্য ধ্বংস করে দিতে চলেছিল। যখন এই সকল প্রাণীরা আরামে এই পৃথিবীতে বসবাস করছিল, তখনই এক 10 কিলোমিটার ডায়ামিটারের একটি বিশাল বড় অ্যাস্টেরয়েড সোজা এই পৃথিবীর দিকে আসছিল। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঢোকার সাথে সাথে এর গতি আরো অনেক গুণ বেড়ে যায়। প্রতি সেকেন্ডে এটি পৃথিবীর কাছে আরো কাছে চলে আসছিল। প্রায় 70,000 কিলোমিটার পার আওয়ার স্পিডে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতেই সংঘর্ষের ফলে এর গায়ে আগুন ধরে যায়, যা পৃথিবী থেকে স্পষ্ট ভাবেই দেখা যাচ্ছিল। আর এর উজ্জ্বলতা এত বেশি ছিল যে এর আশেপাশে 800 কিলোমিটার পর্যন্ত যতগুলো প্রাণী এর দিকে তাকাচ্ছিল তারা সবাই অন্ধ হয়ে যাচ্ছিল। এসব প্রাণী একে দেখতে পারছিল না, কিন্তু তারা ঠিকই এটিকে উপলব্ধি করতে পারছিল। অ্যাস্টেরয়েডটি মাটির সাথে সংঘর্ষ করে আর এক মারাত্মক বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটা শক্তিশালী ছিল যে সংঘর্ষের সাথে সাথেই পৃথিবীর লক্ষ মেট্রিক টন ধাতু মহাকাশে চলে যায়। বিস্ফোরণের জায়গায় একটি 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর গর্তের তৈরি হয়। আর এই সকল বস্তু আকাশে এক বিশাল ঝড়ের সৃষ্টি করে। এত বড় সংঘর্ষের কারণে ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর অনেক কিলোমিটার নিচে চলে যায়, যার ফলে সমুদ্রে বিশাল ঢেউয়ের তৈরি হয়। একের পর এক সুনামি চারদিকে বেড়েই চলেছিল। পৃথিবীর মহাপ্রলয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। সংঘর্ষের জায়গায় রেডিয়েশন এতটা বেড়ে গিয়েছিল যে এর 800 কিলোমিটারের মধ্যে থাকা সকল প্রাণী একদম জ্বলে ছাই হয়ে গিয়েছিল। এই মহাপ্রলয়ে উড়তে থাকা প্রাণীগুলো এই বিপদ থেকে বেঁচে গিয়েছিল। কিন্তু এটা তো কেবল মহাপ্রলয়ের শুরু ছিল। বিস্ফোরণের কারণে যেই লক্ষ মেট্রিক টন ধুলা ও পাথর মহাকাশে চলে গিয়েছিল, 40 মিনিট পর সেগুলো আগুনের গোলা হয়ে মাটিতে পড়তে থাকে। সাথে সাথে ধুলার এক অনেক বড় ঝড় 20,000 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে এক মৃত্যুযাত্রা নিয়ে আসছিল। এই ধুলার ঝড় কয়েক কিলোমিটার মোটা ছিল, যার কারণে পৃথিবীতে সূর্যের আলো আসতে পারা অসম্ভব হয়ে গিয়েছিল। কয়েক বছর পর্যন্ত পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে পারেনি, আর যার পরিণামস্বরূপ পৃথিবীর প্রায় সকল গাছপালা শেষ হয়ে গিয়েছিল। এই ঝড় পৃথিবীকে চারদিক থেকে ঢেকে ফেলেছিল। বিস্ফোরণের 90 মিনিট পর পৃথিবীর তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে গিয়েছিল, যার ফলে যে সকল ডাইনোসর বিস্ফোরণের অঞ্চল থেকে অনেক দূরে ছিল তারাও এই মহাপ্রলয়ের শিকার হয়ে যায়। আর এই প্রচন্ড গরমের কারণে পৃথিবীতে অবশিষ্ট সকল ডাইনোসরেরা ঝলসে যায়। আর এভাবেই এই পৃথিবীর বুক থেকে ডাইনোসরদের মতো বিশাল প্রাণীদের রাজত্ব চিরদিনের মতো শেষ হয়ে যায়। একবার ভেবে দেখুন, ডাইনোসর যারা 18 কোটি বছর পর্যন্ত নিজেদের অস্তিত্ব এই পৃথিবীতে টিকিয়ে রেখেছিল, তাদের শেষটা কতটা ভয়ঙ্কর ভাবে এবং কত অল্প সময়ের মধ্যেই হয়েছিল। সৃষ্টিকর্তা চাইলেই কত অল্প সময়ের মধ্যেই সবকিছু শেষ করে দিতে পারে, অথচ আমরা মানুষেরা মাত্র 2 লক্ষ বছর আগে এই পৃথিবীতে এসেছি। আর এর মধ্যেই আমরা পৃথিবীতে কত খারাপ খারাপ কাজ করে চলেছি, মানুষ হয়েও আমরা অন্য মানুষদের ক্ষতি করে চলেছি। ডাইনোসরদের সাথে হওয়া এই ঘটনা থেকে আমাদের সকলেরই অনেক কিছু শিখা উচিত। কোনো খারাপ কাজ করার আগে আমাদের অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে আমাদের সকল কর্মকাণ্ডই সৃষ্টিকর্তা দেখছেন, আর যিনি চাইলেই মাত্র কিছু সময়ের মধ্যেই আমাদের শেষ করে দিতে পারেন। তাই আসুন, সৃষ্টিকর্তা আমাদের দেখছেন ভেবে এবং সৃষ্টিকর্তাকে ভয় করে আমরা সকলেই অন্যের ক্ষতি করা বন্ধ করে দেই। এতে করে আপনি নিজে কারো উপকার করেন বা না করেন, অন্তত আপনার দ্বারা অন্য কারো ক্ষতি হবে না। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা যাক এই ভিডিওটিতে 10,000 লাইক পাওয়া যায় কিনা, কেননা এরকমই ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আনতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।